তুমি যা করার তাড়াতাড়ি করো, ঠিক আছে? আমার আরো তিনটা গার্লফ্রেন্ড আছে, তিনটা গার্লফ্রেন্ড এর আমার সময় দিতে হবে, বুঝো না? আজকে তো সময় নাই বেশি। কি আর বাংলাদেশে হাজার হাজার জেলা কাজ করছে, আমার আরো তিনটা গার্লফ্রেন্ড আছে, তিনটা গার্লফ্রেন্ড এর আমার সময় দিতে হবে, বুঝো না? আজকে তো সময় নাই বেশি। কি মানে মানে বললাম কি, আমার আম্মু বলছে বাবা তুমি তাড়াতাড়ি যাইবা, তাড়াতাড়ি চলে আসবা, ঠিক আছে? মিথ্যা কথা বের হয়েছি। আমি একজন মেয়ে মানুষ হয়ে এত সময় দিতে পারবো তোমার সাথে, আর তুমি ছেলে মানুষ হয়ে আমার একটু সময় দিতে পারবো না? আমি তো আর তোমার মতো না, ঠিক আছে? আমি তো তিন চারটা লোক প্রেম করি, আর তুমি তো একটা লোক প্রেম কর, তাও আবার আমার লোকে, ঠিক আছে? আমি তো আর তিন চারটা প্রেম করি, ওডির আর সময় দিতে হবে, ঠিক আছে? কি কি বললা? কিছু না ডাললে কিছু না চলো, আমি একটু প্রেম করি। আজকে ভালোবাসার দিবসের মধ্যে রাগারাগি করো না, ঠিক আছে? তো আর ভালোবাসাটা জমবো না, চলো আমরা একটু প্রেম করি, চলো। তোমার গালে লিপস্টিক কেন? লিপস্টিক লিপস্টিক ওই আম্মু আম্মু আমার সকালবেলা একটা চুমা দিয়েছে, ঠিক আছে? আজকে ভালোবাসা একটা দিবস, তো সন্তানের প্রতি মার তো একটা ভালোবাসা থাকতেই পারে, বুঝো না? তার জন্য একটা চুমা দিয়েছে, ঠিক আছে? তোমার আম্মু বুড়া খালি লিপস্টিক দেয়। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো, ঠিক আছে? তুমি আমার আমার নামে যা তা বলবা না, ঠিক আছে? আর তোমার লোক আমি এত কথা কম কিনলি, আমার তো আরো আরো গার্লফ্রেন্ড আছে, ওটির টাইম দিতে হবো না? গার্লফ্রেন্ড মানে তুমি আরো প্রেম করো তাইলে? সময় নেই মানে তুমি আজকে ভালোবাসা দিবস, আজকে তুমি সময় আনতে পারলা না, তোমার কি করো, এত কি করো তুমি দিন বয়ে? আরে ডার্লিং তোমার মতন তো আমি একটানে থাকি না, এটা তুমি বুঝতেছো না কি লেগে? চলো আমরা একটু প্রেম করি, তুমি ঝগড়া করবে এই ভালোবাসা দিবসের মধ্যে, ঠিক আছে? আর এই ভালোবাসা দিবসটা আসে কি লেগে তুমি একটু বুঝো না? বন্ধু আজকে বুঝছ না ভালোবাসা দিবস, কিনা যদি আহে তাহলে মনে কর চুমাইতে চুমাইতে একটা শব্দ বুঝবি না, বুঝছ না? হ্যাঁ আমিও তোর সুখী নাইছে মন হয়? আমার সুখী না মানে আমার সুখী না কোনটা এরকম এরকম তোর সুখী না তবে আমরা কলেজে তোর বাপের চুপ
কথা বলবি না, ঠিক আছে? কথা কোনো মানে তুই কোন বাল? আমি হইলাম ইন্সপেক্টর অফিসার, ভালোবাসার দিবসে যাতে কেউ পোলাপান না বাইরে হইতে পারে তার জন্য আমাকে ডিউটি। এই তুই ইন্সপেক্টর, তোর ড্রেস কোয়া? ওই সামহন কথা হচ্ছে, একটু হুশ করে। এই আমি যদি ড্রেস পরে আইতাম তাহলে তোরা কি করতি? তোরা আমার দেখা আর আগার আজেন্দা সেন দেই দূর পারতি, তাহলে আমি ড্রেস পরে আসিনি, ঠিক আছে? সবাই বুঝছি আমার চুকিনা মুকিনা নাই নাই, মাথা মাথা এমনি চর আছে, তোর ধরে আমি 10 টাকা লাগবো। তুই পেনশন খাবি বুঝছি, তোর দান দেয় না আজকে, দরজা পেনশন খাই যা। এই কেন এত প্যান প্যান করিস না? যা শোন, এই শোন, এই ইন্সপেক্টর বাংলাদেশে হাজার হাজার জেলায় কাজ করছে। এই মেয়ে গান মন্দা খাইছিস নি? কথা বার্তা উস করে কোন কে কি কইলেন? বাংলাদেশের জেলার 64,000 কই পেলেন? মনে নাম তো একটু ভুল করছি, যাই হোক, কিন্তু এই এই ইন্সপেক্টর বুঝ খাবে আর 10টা দিলে আমার এই ব্যান সঙ্গে যা যা। আরে ভাই, আরে যা যা, বিনি কি স্যান্ডেল খুলে আমার তো বেশি খাচ্ছর ওরা খাচ্ছর গ্রহণ করি।